উদ্যোক্তাদের নাম শুনলে যে নামটি প্রথমে চলে আসে সেটি হলো এলন মাস্ক। তার পুরো নাম হলো ইলন রেভ মাস্ক। তিনি একজন বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার, শিল্প ডিজাইনার। এলন মাস্ক ওনার অফ টেসলা, স্পেস এক্স, টেসলা কিংবা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। কিন্তু তার চেয়ে অবাক করা বিষয় হল জনপ্রিয় পেমেন্ট মেথড পেপাল এর একজন প্রতিষ্ঠাতা তিনি। এলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রটোরিয়ায় 28 জুন 1971 সালে জন্মগ্রহণ করেন। মা কাস্তুরি, তিনি একজন কানাডিয়ান। তার বাবা হলেন এরল মাস্ক, তিনি একজন ইঞ্জিনিয়ার, নাবিক ও পাইলট। তাছাড়া তার আরো ভাই বোন রয়েছে, ভাই বিমল আর বোন টস্কা। I mean, the thing that really got me and I think it's going to get a lot of other people is that there are just so many false. প্রটোরিয়ায় বয়েজ স্কুলে লেখাপড়া করেন তিনি। 1989 সালে কুইন্স ইউনিভার্সিটিতে অ্যাডমিট হন। কিন্তু দক্ষিণ আফ্রিকার আইন হলো সবাইকে সেনাবাহিনীর ট্রেনিং নিতে হতো, কিন্তু তার এর প্রতি অনীহা ছিল। কি আর করার, তিনি পালিয়ে যান, একেবারে দেশ ছেড়ে কানাডায় ওঠেন। সেখান থেকে আমেরিকায় পদার্পণ করেন নবজীবনে। এটি 1992 সালের ঘটনা। পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান, সেখানে ব্যবসা ও পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন এবং ব্যাচেলার ডিগ্রি লাভ করেন তিনি। 1997 সালে ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন। এরপর জ্বালানি পদার্থবিজ্ঞান নিয়ে পিএইচডির জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হন, কিন্তু সেখানে মাত্র 2 দিন থাকেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হন, তখন বিশ্বে নতুন জোয়ার চলছিল, সেটি হচ্ছে প্রযুক্তির জোয়ার। তাই এলন মাস্কও এই জোয়ারে গা ভাসিয়ে দেন। 2 দিনের মাথায় ছেড়ে দেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি। তারপর তিনি প্রতিষ্ঠা করেন জিপ টু নামক অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান, আর এটা ছিল তার প্রথম প্রতিষ্ঠান। মূলত এটি একটি সফটওয়্যার, অনলাইনে সিটি গাইড দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নিউ ইয়র্ক টাইমস ও শিকাগো ট্রিবিউনের কাছে তার তথ্য বিক্রি করা শুরু করেন। পরবর্তীতে 1999 সালে কম্প্যাক্ট কম্পিউটার্সের কাছে $307 মিলিয়নের বিনিময়ে জিপ টু বিক্রি করে দেন তিনি। এলন মাস্কের বয়স যখন 10 বছর, তখন তার পিতামাতা ছাড়াছাড়ি হয়ে যায়। আর এইসব কিছু তার প্রতিভায় নেতিবাচক প্রভাব ফেলেনি। ছোটবেলায় তার কম্পিউটারের প্রতি আলাদা রকম ঝোঁক ছিল, কাজে কম বয়সে কম্পিউটারের প্রোগ্রামিং শিখে নেন তিনি। আর কিছুদিনের মধ্যে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। মাত্র 12 বছর বয়সে আবিষ্কার করেন নিজের প্রথম কম্পিউটার গেম, তার নাম ছিল ব্লাস্টার্স। সেটিও তখন $500 বিনিময়ে বিক্রি করে দেন। সালে কনফিনিটি কোম্পানির সাথে মিলিত হয় এবং নতুন ভাবে নামকরণ করা হয়, সেটি এখন আমাদের কাছে পেপাল নামে পরিচিত। 2002 সালে ইবে কোম্পানি পেপালকে $1.5 বিলিয়ন বিনিময়ে ক্রয় করে নেয়। বর্তমানে তিনি শেয়ারে এ প্রতিষ্ঠান থেকে $165 মিলিয়ন আয় করেন এলন মাস্ক। অনলাইন সফরের পর এলন মাস্কের মাথায় নতুন চিন্তা ঝুঁকে বসে। তিনি এবার মঙ্গল গ্রহে উদ্যোগ করতে চান, সেজন্য তিনি রাশিয়ায় পাড়ি জমান। সেখান থেকে ফিরে এসে রকেট নিয়ে গবেষণা চালান। 2002 সালে স্পেস এক্স নামে একটি টেক অফ কোম্পানি লঞ্চ করেন, আর অল্প কয়েকদিনের মধ্যেই তার রকেট বিজ্ঞানী হিসাবে নামডাক ছড়িয়ে পড়ে। বঞ্জার কথা হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্পেস এক্স এর মাধ্যমে উড্ডয়ন করেন। বিশ্ববিখ্যাত মোটরস টেসলার কথা কে না জানে, প্রতিটি বাড়িতে এই গাড়ি শোভা পায়। এই বিশ্ববিখ্যাত টেসলা কোম্পানির সহপ্রতিষ্ঠা ও প্রধান পরিকল্পনাকারী এলন মাস্ক, তিনি প্রতিটি পণ্যের ডিজাইন ও প্রকৌশল হিসাবে যাবতীয় কার্যক্রম করে থাকেন। এলন মাস্ক একজন পরিবেশকর্মী, এ কথা ভুললে হবে না, কারণ তিনি পরিবেশের জন্য কাজ করে যাচ্ছেন। তার বাস্তব প্রমাণ হলো সোলার সিটি।
বিশ্ব উষ্ণতায়নের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত। এই সোলার সিটির মাধ্যমে সৌরশক্তিকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলছেন। We need cameras and silicon neural nets. হাইপারলুপ হলো দ্রুত ও সহজ যাতায়াত করার পদ্ধতির নাম। এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে অতি অল্প সময়ে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করা যাবে। এই পদ্ধতি 2013 সালে শুরু করে এলন মাস্ক। 2000 সালে তিনি জাস্টিন উইলসনকে বিয়ে করেন। তিনি একজন কানাডিয়ান রাইডার, কিন্তু তার সংসার বেশি দিন টেকেনি। 2010 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এলন মাস্ক দ্বিতীয়বার বিয়ে করেন টালুল্লা রাইলিকে, তিনি একজন ব্রিটিশ অভিনেত্রী। 2016 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে এলন মাস্ক হলিউড অভিনেত্রী এম্বাপ হার্টের সাথে প্রণয়ের সম্পর্কে আছেন।